হাই বন্ধুরা, আমি রূপম। জিতের আপকামিং ছবি আসছে বাচ্চা শ্বশুর, তার জন্য তো সবার খুব এক্সাইটমেন্ট। তবে বাচ্চা শ্বশুর নিয়ে আজকে তো কথা বলবো না, সেটা হচ্ছে জিতের আপকামিং ছবি, মানে নেক্সট বাচ্চা শ্বশুরের পরে, এটা ঈদ 2019-এ আসছে শেষ থেকে শুরু। পরিচালনা করেছে, আগেই বলেছি, রাজ চক্রবর্তী, এবং সিনেমার ফিমেল লিডে থাকছে কোয়েল মল্লিক। এবং আমি বারবার করে বলছিলাম আরও একজন ফিমেল লিডে দেখা যেতে পারে, যাকে আমি মানে বলেছিলাম তিনি মিষ্টি। তো আমি জানি না মিষ্টি এখন কনফার্মেশন কোনো সেই রাস্তাটা বন্ধ হয়েছে কি না, বাট আরও একজন ফিমেল কাস্ট যাকে মোটামুটি গ্রিন সিগন্যাল দেখানো হয়েছে, এবং তিনি হচ্ছে রীতা ভড়ি। তা রীতা ভড়ি এমন একজন যার সোশ্যাল মিডিয়াতে একটা হিউজ স্কেলে ফ্যান রয়েছে। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে তাকে কবে বড় পর্দা সিলভার স্ক্রিনে আবার দেখা যাবে, এবং বাংলাতে হলে সেটা বেশি ভালো হয়। তাকে আমরা ভিডিও সংস্থা দেখেছিলাম আয়ুষ্মান খুরানার সাথে, এবং রিসেন্ট পারিতে আমরা দেখেছিলাম তাকে। তো তাকে বাংলায় খুব এক্সপেক্ট করা হচ্ছিল, এবং তার হয়তো এটাই শুভ মুহূর্ত যে তাকে দেখা যাচ্ছে জিতের সাথে। এবং এই ছবিটার কোথাও একটা গিয়ে কিন্তু আরও বড় বাস ক্রিয়েট, যেখানে রীতা ভড়িকেও দেখা যাচ্ছে। জিত কোয়েল জুটিতে অবশ্যই প্লাস পয়েন্ট, রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন কনসেপ্ট, এবং তার চেয়েও ভালো ফিল্মের মিউজিক, এবং সঙ্গে রীতা ভড়ি। কোথাও একটা গিয়ে কিন্তু জিত 2019-এ বড় বড় সারপ্রাইজ নিয়ে রয়েছে, এবং যেটা বক্স অফিসকে বাজি মাত করে দেবে। তো এই হচ্ছে আজকের খবর, এবং এই ছবিটার রিলিজ ডেট তো আমি বলেছি, ঈদে আসবে। এবং মানে কোথাও একটা গিয়ে এটা কনফার্ম যে ফিল্মটা ঈদে আসবে, কারণ পুজোর সময় জিতের কোনো পুজো রিলিজ এবছর নেই। তো ঈদে এই ছবিটা আসছে, এবং এই ছবিটা হয়তো SVF এর কোনো ছবির সাথে কম্পিটিশন করবে, আর এই ছবিটা মোটামুটি বড় রিলিজই পাবে। তো দেখা যাক কি হয়। আজকের খবরটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে, খুব ভালো থেকো।